হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্ট্রং রোটসের ডাফেন ডাটা কোশ্চেন বাঞ্চ থেকে অ্যাফারমেটিভ টু নেগেটিভ এবং অ্যাফারমেটিভ টু বা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন তো এর আগে যে গ্রামারের ভিডিওগুলো দিয়েছিলাম স্ট্রং রোডসকে আশা করি তোমরা সেগুলো দেখেছো যারা দেখোই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে আর যারা এখনও অব্দি নোটস সংগ্রহ করেনি ইংলিশের ক্লাস টুয়েলভের এমসি কিউ এসসি কিউ ব্রড কোশ্চেন এবং গ্রামারের যদি তোমরা পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে আর পিডিএফের প্রাইস ভীষণই অল্প রাখা হয়েছে যাতে তোমরা সবাই পিডিএফগুলো নিতে পারো এবং পিডিএফটা পড়লে তোমাদের কিন্তু ঠকবে এরকম কিন্তু নয় তোমরা কিন্তু একদমই কেউ ঠকবে না কারণ যে যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু ওখান থেকেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে তো এখানে প্রথমে রয়েছে দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা ভাইস ওয়ার্স মানে তো এখানে দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্যকে না বাক্যে পরিণত করতে হবে বা ওই উল্টোটাও হতে পারে না বাচক বাক্যকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে হবে তো প্রথমটা রয়েছে আই ওয়াজ এ শর্ট বয় আমি ছিলাম একটা বেটেখাটো ছেলে তার মানে এই যে শর্ট কথাটা এর অপোজিটটা তো আমি নিয়ে আসবোই এবং সাথে একটা কি করতে হবে নট নিয়ে আসতে হবে মানে কথাটাকে ঘুরিয়ে বলতে হবে আই ওয়াজ এ শর্ট বয় তাহলে আই ওয়াজ নট এ টল বয় তাহলে কী লিখবো আই ওয়াজ নট এ টল বয় তাহলে টলের শর্টের অপোজিট কি টল আর এখানে নট বসে যাবে যেহেতু এখানে ওয়াজ একটা অক্সিলারি ভার্ব রয়েছে তার জন্য আমি কিন্তু এখানে ডিড বা ডু এখানে কোনো কিছু আনলাম না ওয়াজ তো এমনিতেই পাস টেন্স তাহলে সেই হিসাবে কি আসতো এখানে ডিট আসতো তো মেইন ভার্ভ এখানে পাস টেন্সে থাকতো তারপর এটা দেখো আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে সে প্রতিদিন কতগুলো লোককে খাওয়াতো সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই শি ফেড ডে দেখো এখানে পাস টেন্সে রয়েছে তাহলে আমি ভুলে গিয়েছি তাহলে আই ফরগেট আমি ভুলে গিয়েছি আই ডু নট রিকল এই পার্টটা কিন্তু আবার দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে এই পার্টটাকে তো আমি চেঞ্জ করছি এই পার্টটাকে তো নয় তাই মাথায় রাখতে হবে এই পার্টটা যখন চেঞ্জ করবো আমরা কি লিখবো আই ফর গেট ফর গট না কিন্তু আই ফর গেট মনে থাকবে আই ফর গেট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শিফ হেড ডে তারপর এটা মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইস দ্যান মাই ফাদার্স আমার মায়ের বংশ পরিচয় ছিল আমার বাবার থেকে উচ্চ তাহলে আমার বাবার বংশ পরিচয় মায়ের মতো এত ছিল না মায়ের মতো এত উচ্চ ছিল না তাহলে এখানে ডিগ্রি চেঞ্জ করবো তাহলে মা এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি হয়ে রয়েছে তাহলে মাই ফাদার্স লিনেজ কী লিখবে মাই ফাদার্স লিনেজ ওয়াজ নট ওয়াজ নট

তারপর মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি আমার শৈশব ভীষণ সুরক্ষিত ছিল ব্যক্তিগত দিক থেকে বা আবেগগত দিক থেকে তাহলে ব্যক্তিগত বা আবেগগত দিক থেকে আমার শৈশব অসুরক্ষিত ছিল না তাহলে মাই সিকিউ মাই মাইন্ড ওয়াজ নট এখানে কি লিখবো ওয়াজ নট আসবে ওয়াজ নট আ ভেরি আনসিকিওর সিকিওরের অপোজিট কী আনসিকিউর ইউএন যোগ করতে হবে আনসিকিওর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি তারপর মাই অশ্বার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল এসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাকজোরিজ আমার সরল সাহসীদের বাবা কি করতো সমস্ত রকম অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা বর্জন করেছিল তাহলে ইউজ টু অ্যাভয়েড মানে সেগুলোকে গ্রহণ করেনি তাহলে এখানে মাই অশ্বার ফাদার ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতো তাহলে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বর্জন করেছিল তাহলে প্রয়োজনীয় জিনিসগুলোকে বর্জন করেনি তাহলে মাই অশ্বর ফাদার কী লিখবে মাই অশ্বর ফাদার এখানে দেখো পাস্ট টেন্সে রয়েছে ইউজ টু তাহলে কী লিখবো মাই অশ্বর ফাদার লেখার পর ডিড নট লিখবো ডিড নট ইউজ টু ডিড নট ইউজ টু আচ্ছা ইউজ টু এখানে তো পাস্ট টেন্সে হবে সরি এখানে ডিড নট লিখবে ডিড নট অ্যাভয়েড লিখবে ইউজ টু আর লেখার দরকার নেই ডিড নট অ্যাভয়েড তারপরে কী লিখবে অল এসেন্সিয়ালের ইনএসেনশিয়ালের অপোজিট কী হবে এসেন্সিয়াল এটা লিখব অ্যাভয়েড অল এসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাগজোরিজ তারপর ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং বেশ কিছু সময় ধরে সে কিছু বললো না তার মানে বেশ কিছু সময় ধরে সে চুপ ছিল তাহলে ফর কোয়াইট সাম টাইম হি ওয়াজ সাইলেন্ট এখানে দেখো পাস্ট টেন্সে রয়েছে তাহলে ফর কোয়াইট সাম টাইম হি ওয়াজ সাইলেন্ট তারপর বা হি সেইড নাথিং এর পরিবর্তে এখানে কিছু লেখা যাবে না হিজ ওয়াজ সাইলেন্ট এরম লিখবো আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং ইজ ডে অ্যাট ফর এম আমি মনে করতে পারি যে তা আমার বাবা তার দিন শুরু করতো ভোর চারটের সময় তাহলে আই রিমেম্বার মাই ফাদার আই রিমেম্বার মাই ফাদার এই জায়গাটাকে চেঞ্জ হবে তাহলে আই ক্যান নট ফর গেট আমি এটা ভুলতে পারি না তাহলে আই ক্যান নট ফর গেট রিমেম্বারের অপোজিট কী হবে ফর গেট আমি মনে ভুলে যেতে পারি না কী বলতে পারি না যে আমার বাবা তার দিন শুরু করতো ভোর চারটের সময় তাহলে এবার বাকিটা লিখবে মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট ফোর এম তারপর অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্টারস্পেকশন প্রতিকূলতা সবসময় কী করে আত্মসমীক্ষার সুযোগ এনে দেয় তাহলে প্রতিকূলতা সবসময় কী করে আত্মসমীক্ষার সুযোগ এনে দেয় তাহলে অ্যাডভার্সিটি নেভার অলওয়েজের অপোজিট কী আসবে নেভার ফেলস টু প্রেজেন্ট এরম হবে অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি লিখবে তারপরে কী লিখবে নেভার নেভার ফেলস টু প্রেজেন্ট দেখো প্রেজেন্টেন্সে রয়েছে তাহলে এখানে যেহেতু এসটা যুক্ত হয়ে গেল তার জন্য এখানে শুধু প্রেজেন্ট বসবে প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশন তারপর আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন আমি ছিলাম অনেক সন্তানদের মধ্যে একজন তাহলে অনেক সন্তানদের মধ্যে আমি একজন ছিলাম তাহলে আই ওয়াজ নট ডিফারেন্ট ফ্রম মেনি চিলড্রেন অনেক সন্তানদের মধ্যে থাকে আমি আলাদা ছিলাম না তারপর মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড তাহলে মাইন্ড ওয়াজ নট এ ভেরি আনসিকিউর চাইল্ডহুড এরপর বলেছে এসআরটি থেকে ইন্টারোগেটিভ পরিণত করতে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটাকে প্রশ্নমতকে নিয়ে যেতে হবে বা প্রশ্ন থাকলে সেটাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে তাহলে মাই প্যারেন্টস ওই ওয়াইডলি রিকার্ডেড অ্যাজ অ্যান আডিয়ল কাপল আমার বাবা মাকে গণ্য করা হতো আদর্শ দম্পতি হিসাবে তাহলে আমার বাবা মাকে কি আদর্শ দম্পতি হিসাবে গণ্য করা হতো না তাহলে এখানে যখন নেগেটিভে পরিণত করবে সব থেকে মজার ব্যাপার এই যে অক্সিলারি ভার্ব থাকবে না এটাকে আগে পাঠিয়ে দেবে আর কি করবে একটা নট নিয়ে আসবে তাহলেই হয়ে যাবে তাহলে ওয়ার মাই প্যারেন্টস এখানে দেখো মাই প্যারেন্টসটা কী মাই প্যারেন্টস এবার তারপরে বসাবে নট নট ওয়াইডলি রিকার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল লেখার পর জিজ্ঞাসা চিহ্ন দেবে তাহলেই হয়ে গেল এটা ইন্টারোগেটিভ তারপর এটা দেখো ওয়াই ডোন্ট ইউ সে দিস টু পি টু সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস যে লোকগুলো তোমার সাহায্যের জন্য আসে তার সাহায্য এবং উপদেশের জন্য আসে তাদেরকে তুমি এই কথাগুলো কেন বলো না তাহলে তোমার উচিত সেই লোকগুলোকে এই কথাগুলো বলা তাহলে ইউ should সে তারপর তোমার বলা উচিত তাহলে ইউ শুড সে ইউ এর পর কী লিখবে শুড সে দিস ইউ শুড সে দিস টু পিপল টু পিপল তারপরে কী লিখবে হু কাম টু ইউ ফর এল্প হেল্প অ্যান্ড অ্যাডভাইস তাই তোমাদের তোমার কী উচিত সে লোক লোকগুলোকে এই কথাগুলো বলা যে তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে সো ওয়াই বি ফ্রিড অফ ডিফিকাল্টিস তাহলে বিপদে কেন ভয় পাবো সাফারিংস ভোগান্তি এবং সমস্যায় কেন ভয় পাবো তাহলে আমাদের ভয় পাওয়া উচিত নয় তো সো উই শুড নট এখানে শুড নট বি উচিত নয় তাহলে উই শুড নট বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস অ্যান্ড সাফারিংস অ্যান্ড প্রবলেমস এগুলো লিখে ফুল স্টপ দেবে বোঝাতে পারলাম এরমভাবেই কিন্তু প্রত্যেকটা ট্রান্সফরমেশান করতে হবে এর আগেও কিন্তু প্রচুর গ্রামার আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনও অব্দি এর আগের ভিডিওগুলো দেখো অবশ্যই করে কিন্তু দেখে নিও কারণ তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো হচ্ছে তাই তোমরা যদি ভিডিওগুলো দেখে তোমাদের হেল্প হয় তাহলে খুবই ভালো লাগবে আমার আর ভিডিওগুলো শেষে অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করো যে হ্যাঁ তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগছে কিনা কারণ জেনারেলি গ্রামারের ভিডিও তোমরা অনেকেই দেখো না কারণ কোশ্চেন অ্যান্সারের ভিডিওতে আমি দেখেছি যে তোমরা অনেক অনেকেই কোশ্চেন অ্যান্সারের ভিডিও এমসি কিউ এসসিকিউ দেখো কিন্তু গ্রামারটা অনেকে এড়িয়ে চলো কিন্তু আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রী গ্রামার শিখুক কারণ গ্রামারটা শেখা দরকার রাইটিং যদি নিজের ভাষায় লিখতে হয় তাহলে কিন্তু গ্রামার শেখা দরকার এর জন্য কিন্তু আমি আমার চ্যানেলে প্রচুর গ্রামারের ভিডিও দিয়ে রেখেছি শুধুমাত্র টেক্সটের উপর জোর না দিয়ে গ্রামারটাকেও যোগ গুরুত্ব দিতে হবে তাহলেই তো তোমরা রাইটিংটা শিখতে পারবে তাই না যাই হোক অনেক অ্যাডভাইস দেওয়া হয়ে গেল যারা যারা পিডিএফ নিতে চাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে দেন ভাই